নেট দুনিয়ার ভাইরাল হওয়া অভিনেতা শরীফুল রাজ ও দেশীয় তিন অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিওকে কেন্দ্র করে রাজপুরীর দাম্পত্য কলহ এক টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। কেউ কাউকে ছাড় না দিয়ে পাল্টাপাল্টি প্রশ্ন ছুড়ে দিচ্ছে। গত 4 জুন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়া ইস্যুতে নানান কথা বলছেন রাজ। সেই সঙ্গে তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েনের অনেক দিকও তুলে ধরছেন এই অভিনেতা। এদিকে 20 মে বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর একমাত্র ছেলে রাজকে দেখতে পরিমণির সঙ্গে দেখা করতে যান রাজ। এই সময় অভিনেতার সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিকও সেখানে উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় গত 4 জুন লাইভ অনুষ্ঠানে রাজকে অভিনেত্রী প্রশ্ন করেছিলেন, কালকে মাঝরাতে বাচ্চাকে দেখার জন্য কেন এতজন সাংবাদিক নিয়ে এসেছিলে তুমি। জবাবে রাজ বলেছেন, আমি আমার বাচ্চাকে দেখার জন্য সাংবাদিকদের অনুরোধ করেছি যে আমি আমার বাচ্চাকে 5 মিনিটের জন্য দেখতে চাই, আপনারা আমার সঙ্গে থাকেন, কিন্তু কোনো ক্যামেরা ওপেন করা যাবে না, এই কারণে ওরা আমার সঙ্গে জয়েন করেছিল। এদিকে গত 29 মে মধ্যরাতে রাজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ক্লিপ ফাঁস হওয়ার পর থেকেই পরির সঙ্গে রাজের জটিলতা প্রকাশ্যে এসেছে।